মঙ্গলবার অনুগুড়ে জেলার ভটিগড়ায় নজরুল কলা কেন্দ্রে এক সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন মন্ত্রী সুধাকর দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুগুড়ে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, স্থানীয় পঞ্চায়েত প্রধান সুমিতা দত্ত কর সহ তিন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাকর দাস জানান, কৃষকদের গবাদি পশু বজ্রপাতে, অগ্নিকাণ্ডে বা গর্তে পড়ে মৃত্যু হলে এই সমস্ত অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার সংশ্লিষ্ট কৃষককে ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি প্রকল্প চালু করেছে। তবে এই সমস্ত বিষয়গুলি সংশ্লিষ্ট কৃষকদের সাথে সাথে দপ্তরের আধিকারিকদের নিকট জানাতে হবে। মন্ত্রী আরও বলেন, সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত এই প্রকল্পে ক্ষতিপূরণ পাওয়া যাবে। কোনো কৃষকের পোলট্রি ফার্ম আগুনে পুড়ে গেলেও তিনি পদ্ধতি মেনে সর্বোচ্চ 20,000 টাকার সহায়তা পাবেন বলে জানান মন্ত্রী। বর্ষার সময় হঠাৎ করে বজ্রপাত হয়ে আপনার গরু মারা গেল, বজ্রপাত কোন একটা গর্তে পড়ে গরু মারা গেল, ইলেকট্রিকের শকে মারা গেল, আগুন লেগে পোল্ট্রি ফার্ম জ্বলে গেল, ডাকারি ফার্ম জ্বলে গেল, কোনো গরু ছাগল মারা গেল, অর্থাৎ যেগুলি আননেচারাল ডেথ হচ্ছে, অ্যাক্সিডেন্টাল ডেথ, আগুন লেগে হোক, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হোক, তারপর গাড়ির ধাক্কায় হোক, অ্যাক্সিডেন্টাল ডেথ যেগুলি আছে, সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদেরকে সাহায্য করার জন্য আমরা কম্পেনসেশন ফর লাইভস্টক লস ইন আননেচারাল ডেথ আমরা স্কিম এনেছি। সেখানে আমরা বলছি আপনার গরু ছাগল মহিষ পোলট্রি ডাকারি যাই হোক শুকর হোক, সেই ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণ দেব। এবারে মনে করুন আপনার একটা গরু বাচ্চা মারা গেল অ্যাক্সিডেন্টাল ডেথ, তার বাজার মূল্য 10,000 টাকা হবে, আমরা আপনাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দেব। মনে করুন আপনার বড় একটা গরু মারা গেল অ্যাক্সিডেন্টাল কারেন্টের শর্টকে বা গর্তে পড়ে বা বাস পড়ে বা গাড়ির ধাক্কা, তার বাজার মূল্য হবে 40,000 টাকা, সেই ক্ষেত্রে আমরা 40,000 টাকা দেব। কত টাকা দেবো আমরা? আমরা সর্বোচ্চ 20,000 টাকা দেবো। কত? সর্বোচ্চ আমরা দেবো 20,000। আপনার পোলট্রি আগুন লেগে মারা গেছে তো পোলট্রি যা থাকবে অ্যাসেসমেন্ট করে আমরা টাকা দেবো, যদি 20,000 টাকার উপরে হয় তো সেটা 20,000 টাকা পর্যন্ত আপনি হাইয়েস্ট পাবেন। তবে সেই ক্ষেত্রে কন্ডিশন আছে, কন্ডিশন এটাই যখন অ্যাক্সিডেন্ট হবে সেটা সাথে সাথে আপনাদেরকে আমাদের দপ্তরে খোঁজ করতে হবে, জমা দিতে হবে কাগজ এবং ফটোগ্রাফ সহ, ফটো আপনাদেরকে সাথে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে পৃথক পৃথক দপ্তরের বিভিন্ন প্রকল্পে এলাকার সুবিধাভোগীদের মধ্যে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তার চেক, মৎস্য চাষীদের জন্য আইসবক্স, মাছ ধরার জাল প্রদান করা হয়। এছাড়া তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয় ছাত্রাবাসের উন্নয়ন কল্পে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।